মধ্যে কি আছে? একটা থাপ্পড় দিয়ে মুখে দেবে এত সোরে মতো মানে তোর ট্যাক্সিয়ামি এখানে আপনি মতি গতি তো ভালো দেখা যান না তোর সঙ্গে কিছুতে ভালো দেখতে না যা আমি ডাকলেও আসিস না যা 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 বার্গারুকে অর্ডার দিছে আইতে এতক্ষণ লাগিয়ে শ্যামল দরজাটা লাগাছেন ভাই আসতেছি আরে কি অবস্থা ভালো আছেন নি আমনে কোলে 5:30 পর্যন্ত ক্লাস লইবে নন্দি সন্ধ্যা হয়ে গেল না মানে আসলে সব কিছু গোছগাছ করে একটু নাম নাম দিয়ে গেছি আপনি এখন চাইলে ছাদে যেতে পারেন কি না রে আপু ছাদে যাওয়ার লাই আমার পুরো এনার্জিটা লস হয়ে গেছে আমরা তো খুব টায়ার্ড লাগতেছে হ্যাঁ ডান্স শিখালে তো একটু টায়ার্ড হবে এটা স্বাভাবিক না না স্বাভাবিক বডির উপর দিয়ে যে দখল যায় বাবারে বাবা বাবারে আমন ওয়াকলিতে একটা ছিল রুম কি কি নাচাটা নাইস্তো আরে বাবার বাবা হেতির যে নাচ নাইস্তে নাইস্তে হোল আইন টায়ার্ড হয়ে যেত কিন্তু রুম কি টায়ার্ড হইতো আপনি এমনি কি নাচছি কেন এখানে মানে কোন ক্লাসিক্যাল আমি কিন্তু খুব ভালো হিপ হপ ডান্স করতে আপনি যদি কখনো মনে হয় আমরা স্টুডেন্টদের লাই হিপ হপ ডান্স মাস্টার লাগবো আপনাকে না বলি আমার স্টুডেন্টরা হিপ হপ ডান্স শিখবে না ওরা ক্লাসিক্যালি খুশি আইয়েন না বিতে আইয়েন না খুব টায়ার্ড লাগতেছে আমরা এক কাপ চা খাই না 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 আজকে আসবো না থ্যাংক ইউ সো মাচ আরেকদিন আসবো হ্যাঁ আরে বাবা আরেকদিন তো খাবই আমরা ওটা তো বাইরে আমরা আইয়েন না আজকে একটু কাজ আছে তো আরেকদিন এসে চা খাই আপনি কি মনে করছেন ব্যাচেলার বাসা পোলাইন কি নোংরা মোংরা করি থাই গন্ধ এগুলা নিয়ে মনে করতেছে না না উকি মারি সান না সান না কেন উকি দি এরকম কোন কিছু আমি মনে করি মানে আমরা কিন্তু ব্যাচেলার হইলো আমরা কিন্তু কোনো ওকিনি ফকিনি ব্যাচেলার না আমগো ক্লাস কিন্তু অন্য সবার চাইতে অনেক উপরে আমরা রুমটাতে ঢুকি সান না গড গড এসির বাতাস বাইরে বা কেন ঠান্ডা বই চাটা খাই তারপরে যাব আমার এসি লাগবে না কাবিলা আজকে চা খাবো না আরেকদিন এসে চা খাবো আমার আজকে যেতে হবে একটু কাজ আছে আপনি কিন্তু বুঝতেছেন না আপনারে কে রিকোয়েস্ট করতেছে আপনি কি পলি চেয়ারম্যান না সিনিয়র কে পলি চেয়ারম্যান না তো তো পলি চেয়ারম্যান না সিনিয়র না আমি এলাইনে কেমনে আর পলি চেয়ারম্যান নোয়াখালীর অনেক বড় মাপের চেয়ারম্যান এত না আম্মা নাও নেই আইতে এত না একমাত্র হলা কাবিলা খান আপনার লগে কথা বলতে বলতে আমি নিজেই টায়ার্ড হয়ে গেছি আমি আসি হ্যাঁ অন্য চলে দেবেন হেতার কাছে নিয়ে যাবেন কেন আচ্ছা এটা কি আরে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করেনি কিছু নাকি টোটকা আমার বয়ফ্রেন্ড কাবিলা আমার কোনো বয়ফ্রেন্ড নেই আন্দাজে কাবিলের কাছে ডকুমেন্ট লইতো না আপনার মতো একটা মেয়ের যদি বয়ফ্রেন্ড না থাকে তাহলে তো এটা পুরো পুরুষ জাতির অপমান জানো অন কি আমরা খালি আপাতত আজকে আমি নোট করে রাখলাম আজকে আসি স্যার নাম্বারটা দিয়ে যান কিসের নাম্বার আপনার ফোন নাম্বারটা দিয়ে যান না নাম্বার দিয়ে কি করবেন আপনি তা আপনি নিজে না করেন আপনার লগে বলে চা খেতে যেতে হইব তা আপনি আর কোনা হইবেন আমি কখন বললাম চা খেতে যাব বাবুরে পুরো পলটিয়ে না আপনি আমি বসে চা খেতে আসবো হ্যাঁ তো আসলে যদি আপনার খোঁজ করবেন আগে ধরি আমি যখন ক্লাস শেষ করে যাব তখন নক করব আপনি চা বানাবেন আমি চা খেয়ে তারপর চলে যাব না বিশ্বাস হইতেছে না প্রমিস প্রমিস আচ্ছা প্রমিস ওকে এখন আসি আচ্ছা ঠিক আছে আগে দিতাম না আপনারে আমি একাই যেতে পারবো সাবধানে হ্যাঁ তোরা দরকার কি আর তোর হাইটতে মন চলিতে রাস্তার মধ্যে না হাইটবি পার্কে না দৌড়াইবি সাদে কি এত আরে ভাইয়া বাসার তো একলা একলা আর কতক্ষণ ভাল লাগে
আগে জিবে সাঁদে একটু আইট বেল লাগে না ভাইয়া, সাঁদে উড়িষ্যায় এক ভাষার সাঁদ আরেক ভাষার মধ্যে লগালগি। আমি তো ভাইয়া টকি টকি এক ভাষার সাঁদে আরেক ভাষার গেছি গে। কি স্পাইডারম্যান হয়েছে নিতে? শিমুল, হয় তুই থাকবি নাহলে আমি থাকুক, আমি যদি ঢাকা শরতে চলে যাই, যদি নোয়াখালী থাকি, তোর কিন্তু ঢাকা শরতে কিচ্ছু করতে একটি না। আমার কিন্তু মেজাজ গরম করিচ্ছে। এই বাসা আমি নতুন এসেছি, সাদের মধ্যে মা ইয়োগা থায় হিকা নাচা নাচি করে ডান্স করে হিকা আমার হিকে করবো না। হেতিরে হল দিতে গেছিস কীর্তি, তুই কীর্তি গেছিস কই ভাইয়া? আর তো কিছু কই না। তার মানে কি আমি মিথ্যা কথা বলতেছি তোর লগে? হিকে কি আরো তোর নামে কি মিথ্যা কথা বলছে? প্রমাণ করতাম নি, আয় সাইকে সত্য কথা কেছে, আয় আয় বেলা যায়কার ভাইয়া। হিকে তো তোর ভাল লাগে, তোর তো সেলোর কামিজ হইলি হয়, তোর ভাল লাগে না কারে, বেকুন নিতে তোর ভাল লাগে। হ্যাঁ শিমুল তুই চলে যা, আমার তো আল্লাহ দস্ত তোর কাছে মাফ চাই। শিমুল তুই মনে করিস তোর ভালোবাসি রেখছি, তুই মনে করবি তোর করুণা করে এনদি রেখছি, তোর তো নিজের মান সম্মান না, আমার তো মান সম্মান আছে। আর ইগার তোর ভাল লাগলো কেন আমি তো বুঝলাম না, ইগা তোর বয়সে বড় নো ভাইয়া? বয়সে বড় যদি হিলেই তো ভাল লাগে, এটা তো তোর ভাল লাগবই। তোর তো রুচি খারাপ, তোর তো স্বভাব খারাপ, তোর তো নজর খারাপ, চোখ খারাপ তোর, ইয়ালে তোর এগুনে ভাল লাগে। খবরদার শিমুল, এদিকে আপ দিচ্ছে মেয়েগার পুরা গোষ্ঠী কিন্তু র্যাব আর্মিতে ভরপুর। আমার যেটা ডিটেল কইলো শুনে তো আমি ডরাই গেছি, আর তোরে তো নিশ্চিন্ত করিয়া লাগবে, খুঁজি হন যেত না তোরে। অন সময় আসি তার কাছে যাচ্ছে, কি বলছি বুঝছস? ডাকা শরমে একটা একলা থাকে, তুই বুঝছিস না কোন ব্যাকআপে থাই হেতি? হ্যাঁ কিন্তু ভাইয়া হিগারে পুরা তামিল সিনেমা নায়িকা ঘুমতো লাগে, একটু মোড়া কাড়া। আমি তো ভাইয়া শুধু হিগা দিয়ে তাকাই থাকি। আচ্ছা তোরে জানিসি লেতেছি, তুই কি এটা হুনতেছস না? হুনতেছস না তুই কি, মানে তুই কি নেশা করস, মানে কি কি করস তুই? হ্যাঁ শিমুল, আমি তো ভাই হিয়ার লোকে প্রেম করতাম তাই। শরীরটা ম্যাচ ম্যাচ করতে হচ্ছে, একটু চা খেলে বেলা চা খাই আর কি গো খিলাই খিলিয়াহি। আচ্ছা তুমি এমন গরু কিনলি গা? একদিন একটু ওই যে ও প্রে পোলা পেনে চাপাচাপি করছিল, অগলকে বই একটু খেয়াল আছি, এর লিগা এমন গরু খেয়ে তুমি? ও ওই যে একদিন খাইছেন না? হ্যাঁ আমি তো শুনছি যে আপনি ডেইলি খান, অগলকে যায় আর মদ খায় উলামেলা করেন, ওই ছোট ছোট পোলা পান্তি রে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।